প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে তোমাদের এই ভিডিওটিতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের অর্থায় গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামাটিভ এক্সামের যে থার্ড চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ রাসায়নিক গণনা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকে যে ধরনের প্রশ্নগুলোর সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে এমসিকিউ এবং এসএ আর এলএ অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো এই প্রশ্নগুলোর মধ্যেই দেখবে সেকেন্ড সামাটিভে প্রশ্ন কমন পেয়ে গেছো তো চলো আমরা দেখিনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে প্রথমে দেখো এক নম্বরে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার সমীকরণ অনুযায়ী ই গণনা একক কী হবে অপশান ই ভি স্মল দিয়ে এবং বিতে ক্যাপিটাল এম ই ক্যাপিটাল ভি সিতে এম ক্যাপিটাল এম ই ভি আর ডিতে এম ক্যাপিটাল ভি তো এই প্রশ্নের অ্যাপ্রোপার হবে অপশন বিপ্রয় হল দুইএ কোন গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব এম এবং আপনার ডি হলে নিম্নলিখিত যে সম্পর্কটি হবে তা হল ড্যাস অপশন এ ডি ইকুয়ালস টু টু এম বি ডি ইকুয়ালস টু এম সি তে এম ইকুয়ালস টু টু ডি আর ডি তে এম ইকুয়ালস টু ডি স্কোয়ার এই প্রশ্নের অ্যাপ্রোপার হবে অপশন সি এ প্রয়োজন একটি দ্বিপরমাণবিক গ্যাসের বাষ্পগণত্ব চোদ্দ গ্যাসটির পারমাণবিক গুরুত্ব দেশ হবে সাত আঠাশ চোদ্দ কোনোটিও নয় এই প্রশ্নে অ্যাপ্রোপেট অ্যান্সার হবে বি টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশ এরপরে চার নম্বর প্রশ্ন একটি গ্যাসের বাষ্পগণত্ব বত্রিশ প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন অপশানগুলো দেখ নাও আট ষোলো বত্রিশ চৌষট্টি এর প্রশ্নে অ্যাপ্রোপেট অ্যান্সার হবে অপশানটি সিক্সটি ফোর এরপরে ফাইভ মিথেনের আণবিক ওজন সিক্সটিন প্রদত্ত কোনটি এর বাষ্পঘনত্ব টুৱেণ্টি টু পইণ্ট ফ'ৰ বি তে এইট চিতে ছিক্সটিন আৰু ডিতে থাৰ্টি টু এই প্ৰশ্নৰ এপ্ৰোপিয়েট আনচাৰ বাবে এইট ইপ নম্বৰ প্ৰশ্ন এছ টি পিতে ফাইভ পইণ্ট ছিক্স লিটাৰ কাৰ্বন ডাই অক্সাইড গ্যাসৰ ভৰ হ'ব ডেছ টোৱেণ্টি টু পইণ্ট ফ'ৰ লিটাৰ টু পইণ্ট টু ফ'ৰ লিটাৰ জিৰ' পইণ্ট টু টু ফ'ৰ লিটাৰ আৰু ডিতে জিৰ' পইণ্ট ফ'ৰ ফ'ৰ লিটাৰ এপ্ৰোপিয়েট আনচাৰ বাবে অপশ্যন এ টুৱেণ্টি টু পইণ্ট ফ'ৰ লিটাৰ এরপরে সাত নম্বর প্রশ্ন মিথেন এইট গ্রাম মিথেন অনুসংখ্যা ড্যাস এর উত্তর হবে অপশান এ থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পয়েন্ট টোয়েন্টি থ্রি এরপরে চল আট নম্বরে এন টিপিতে গ্যাস এন টিপিতে গ্যাসের ঘনত্ব বাষ্প ঘণতা অনুপাত ড্যাস এর অপশানগুলো দেখানো এর প্রফার অ্যান্সার হবে জিরো পয়েন্ট জিরো এইট নাইন এরপরে নাইন নম্বর নয়ে আণবিক সংকেত সমান এন ইন টু ড্যাস কোনটি হবে কোন সংকেত থ্রি হবে এর অপশান হবে স্থূল সংকেত এরপরে দশ নম্বর প্রশ্ন সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়াম এর শোধ করার পরিমাণ হল ড্যাশ এর প্রশ্নে এর অপশানগুলো দেখে নাও এর অ্যাপ্রোপারেন্স হবে ফোরটি থ্রি পয়েন্ট ফোর এরপরে এগারো নম্বর প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম অ্যামোনিয়া গ্যাসে এন টিপিতে আয়তন হবে ড্যাশ এর প্রশ্নে অ্যাপ্রোপার হবে টু পয়েন্ট টু ফোর লিটার এরপরে বারো নম্বর প্রশ্ন এন টি পিতে সিক্সটি সেভেন পয়েন্ট টু অক্সিজেন গ্যাসের মূল সংখ্যা ড্যাশ অপশানগুলো দেখে নাও ওয়ান টু পয়েন্ট ফাইভ সি থ্রি আর ডি হচ্ছে ফোর এরপরে থার্টিনে ফোর মল হাইড্রোজেনের সঙ্গে টু মল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মল সংখ্যা হবে দেশ অপশানগুলো দেখে নাও টু ফোর সিক্স আর এইট এর প্রিফারেন্স হবে ডি এইট এরপরে চলো তিন নম্বরের প্রশ্ন এখান থেকে এসিগ প্রশ্ন তোমাদের হবে না তিন নম্বরের প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে প্রথমে দেখো ভরের নিত্যতা সূত্রটি বিবৃতিকরণ ভরের নিত্যতা সূত্রটি দেখো যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াত পদার্থের মোট ভরের সমান হয় এরপরে এর উদাহরণ সপেক্ষা যেহেতু বলেছে তাই আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম বিক্রিয়ার হয় এবং তখন জল এবং খাদ্য লবণ উৎপন্ন হবে মধ্য দিয়ে বিক্রিয়ত পদার্থ হাইড্রোজেন এবং খাদ্য লবণ যেটা রয়েছে এর সমান হবে এরপরে শক্তি শক্তির নিত্যতা সূত্রটি বিবৃতি করো একটি উদাহরণ দাও এই প্রশ্নের যে লং কোশ্চেনের পিডিএফ আমি তোমাদের ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমরা ওখান থেকে এই প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারবে এরপরে চলো তিন নম্বরের প্রশ্ন শক্তির নিত্যতা সূত্রটি বিবৃতি করো এবং একটি উদাহরণ দাও শক্তির নিত্যতা সূত্র দেখো সাধারণ রাসায়নিক বিক্রিয়াতে দুই বা বা পদার্থ পরস্পরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া করে এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে আবার কিছু কিছু বিক্রিয়াতে একটি রাসায়নিক পদার্থ থেকে একাধিক রাসায়নিক পদার্থ উৎপন্ন হয় এর উদাহরণ দেখো ধরা যাক রাসায়নিক বিক্রিয়া এখানে এ প্লাস বি সমান হচ্ছে বিক্রিয়াতে এ ও এবং বি হলো হোক এবং সি হলো বিক্রিয়াত পদার্থ এ এবং বি উভয়ের সঙ্গে উভয়ের সঙ্গে বিক্রিয়া করে সি পদার্থটিকে উৎপন্ন করেছেন এই বিক্রিয়ার ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র থেকে জানা যায় এ ও বি মোট ভর হচ্ছে সি ভরের সমান এরপরে চলো তিন নম্বর প্রশ্ন ভর ও শক্তি পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো এবং ব্যাখ্যা করো সমীকরণ সমীকরণ ব্যবহৃত প্রতীকগুলি কি কি নির্দেশ করে সমীকরণ ব্যবহৃত প্রতীকগুলো ই সমান যেটা নির্দেশ করে সেটা হচ্ছে শক্তি এম সমান হচ্ছে ভর আর সি সমান শূন্য মাধ্যমে আলোর বেগ তার এই সূত্র এইগুলো নির্দেশ করে এরপরে ব্যাখ্যাগুলো দেখো এখানে ই হচ্ছে শক্তি বেশ দেখে নেবে এরপরে চলো চার নম্বর প্রশ্ন মোমবাতি দহনের ক্ষেত্রে ভোরের নিত্যত সূত্রটি কীভাবে রক্ষিত হয় ব্যাখ্যা করো এখানে অ্যান্সার লিখে রেখেছি তোমরা এগুলো ডাউনলোড করে সুন্দর করে নিতে পারো এরপরে পাঁচ নম্বর প্রশ্ন এক গা দা খড় পড়ালে সামান্য ছাইমাত্রা অবশিষ্ট থাকে এক্ষেত্রে ভোরের সংরক্ষণ হলো কিনা ব্যাখ্যা করো এরপরে ছ নম্বর প্রশ্ন এর আগাণিতিক অঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হয় এটা দেখে নেবে যেখানে অপশানগুলো এস সমান থার্টি টু এন এস ওয়ান টোয়েন্টি থ্রি ও সমান সিক্সটিন আর এইচ সমান ওয়ান দিয়েছে এগুলো প্রথমে বিক্রিয়া করতে হবে বিক্রিয়ার সমীকরণটি দেখে নেবে তারপরে যেটা চেয়েছে সেটা বের করতে হবে এনে ওই চেয়েছে এখানে আশি গ্রাম তারপরে আশি গ্রাম এনে ওইচে নাইনটি এইট পয়েন্ট টু লাগে তার চল্লিশ গ্রাম এনে হয়েছে কত গ্রাম এইচ টু এস লাগবে এর হচ্ছে নাইন পয়েন্ট গ্রাম এরপরে সাত নম্বরে অ্যামোনিয়াম সালফেট কৌষ্টিক সোডা রবনস অপ্তপ্ত করে সিক্স পয়েন্ট এইট অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হয় এখানে এগুলো দিয়েছে মানগুলো এন সমান এগুলো সেই সেম জিনিস এবার রাসায়নিক বিক্রিয়া করতে হবে এবং যেটা চেয়েছে সেটা করতে হবে যেমন এখানে দেখো ওয়ান থার্টি টু অ্যামোনিয়াম সালফেট আছে এর অ্যান্সার গুলো হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর এরপরে ফেরা সালফাইডের লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া বিক্রয় ওয়ান পয়েন্ট সিক্স জি হাইড্রোজেন সালফেট গ্যাসকে পেতে কত গ্রাম ফেরাসালফেট প্রয়োজন এফ ইস ওয়ান ফিফটি সিক্স এক্স ওয়ান থার্টি টু এই সময় ওয়ান দিয়েছি আর এটাও সেম যেটা প্রয়োজন সেটা তোমরা বের করে নেবে এর এখানে অ্যান্সার হয়েছে ফোরটি ফোর পয়েন্ট ফোরটি ফোর গ্রাম এইচ টু এইস ও ফোর তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেকেন্ড সেমেস্টিভ এক্সামের জন্য এগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করবে অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে মতো তৈরি করে আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো তখন পর্যন্ত সঙ্গে থাকবো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন বিভিন্ন ধরনের ভিডিও নোটিফিকেশন দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় চলো ধন্যবাদ